তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের পঞ্চায়েত উপপ্রধানের। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের। উপপ্রধান জয়দেব দাসের অভিযোগ, আবাসন প্লাস যোজনার তালিকায় দোতলা বাড়ির মালিকের নাম দেয়া হয়েছে, এমনকি ইচ্ছাকৃতভাবে তপশিলি উপজাতি হিসাবে দেখিয়েও নাম নথিভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, পাথর প্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস নেই। তা সত্ত্বেও ঘরের তালিকা 1-7 নম্বরে তপশিলি উপজাতি হিসাবে নাম রয়েছে নন্দলাল মণ্ডল, মনোরঞ্জন মাঝি, সুরজিৎ মণ্ডল, স্বপন কুমার মণ্ডল, জগন্নাথ দাস ও প্রদীপ কুমার মণ্ডলের। এরা কেউই তপশিলি উপজাতি সম্প্রদায়ের নয়। ঘর পাচ্ছি না, ওই যারা যাদের পাকার ঘর আছে ওরাই পাচ্ছে, ওরা শিবলিকাস নয়, ওরাই পাচ্ছে। আমাদের এই ঘরটা এই তিনবার এই ঝড়ে ভাঙা ছিল, ওরা ওই যারা ওই যে পদের তদে আছে ওরাই ফটক তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, বলছে হ্যাঁ ঘর পাবো, এ পাবো। এই তিনবারের 300 কাছে নাম এর, অথচ যাদের ঘর নেই তাদের ঘর নাম আগে আছে, আমাদের ঘর নেই, তবু আমরা লাস্টে পড়ে গেলাম। আমাদের পাকা বাড়ি আছে, তারা শিডিউল টাইপ নয়, অথচ তাদের নাম আছে আগে, আর আমাদের সিবলি কাস্ট হয়ে আমাদের নাম আছে লাস্টে ওই 300 বাইরে। বেশ কয়েকজনের রয়েছে দোতলা পাকা বাড়ি, এমনকি সিরিয়ালে 6 নম্বরে থাকা নাম প্রদীপ মণ্ডল, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দোতলা পাকা বাড়ি রয়েছে। অথচ যারা প্রকৃত তপশিলি জাতিভুক্ত হতদরিদ্র ভাঙা ঘরে বসবাস করছে তাদের সিরিয়াল নম্বর প্রায় 300 কাছাকাছি। এগুলো তো লজ্জাজনক ব্যাপার, এগুলো যে আদিবাসী, এগুলো উঁচু জাতের লোক, এরা সম্প্রদায়ের লোক, এরা যদি এই যে নিচু জাত করে যে ঘর নিচ্ছে, খুব তো লজ্জাজনক। এগুলো এগুলো কি করে হয় বলুন তো, এগুলো এইসব অঞ্চলে হয় কি করে? এগুলো প্রধান করছে, এগুলো ওদের দল করতে হবে, শাসক দল করতে হবে, ওই ওই জন্য এরা করছে। কিন্তু একজন এস প্রধান, সে তো একজন উঁচু জাতের লোক, সে কি করে নিল ওই ঘরটাকে, কেন করলো ওই ওই নিচু জাত করে ঘরটাকে নিল কি জন্য? ভোট নেওয়ার জন্য করেছে ওদেরকে, কিন্তু ওরা তো জানে না যে ওদের ঘর করেছে বলে। খুব লজ্জাজনক এইসব বিষয়গুলো, আমাদের এই যে অঞ্চলের যে খুব কাজকর্ম বা এই যে চলছে, খুব লজ্জাজনক। নদী বাঁধ হচ্ছে না, হ্যাঁ পকড় মার করে নিচ্ছে কোটি কোটি টাকা প্রধান, হ্যাঁ এইসব কি হচ্ছে? রাস্তাঘাটের অবস্থা দেখলে আমরা সাইকেল নিয়ে যাই, পড়ে যাই সাইকেল নিয়ে। এলাকাবাসীদের প্রশ্ন, এই সিরিয়াল নাম্বার ধরেই সরকারিভাবে তদন্ত করা হলো, তাহলে কিভাবে বাড়ির মালিকরা ঘর পেল? শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ বর্মন প্রভাব খাটিয়ে এই তালিকা তৈরি করেছে বলে অভিযোগ উপপ্রধানের। তবে এই অভিযোগ অস্বীকার করে সরকারি আধিকারিকদের দিকে দায় ঠেলেছেন প্রধান। এই অভিযোগটা হচ্ছে এই আবাস প্লাস বিষয়টা নিয়ে 2018 সাল থেকে যে তালিকা হয়েছিল সেটা অনেকটা সময় লাগবে, তবু যতটুকু এই মুহূর্তে ঘটেছে সেইটার বিষয়ে আমি বলছি। এখন বর্তমান আমরা যখন ব্লক থেকে তালিকা শুনতে পেলাম যে 2204 তালিকা আছে, সেই 2604 এর মধ্যে 2265 কে নিয়ে বিডিও সাহেব ওটাকে ভেরিফিকেশন করানো জন্য মাঠ লেভেলে আশা কর্মী, ICDS কর্মী, ত্রিস্তরীয় ব্যবস্থায় সেখানটা সার্ভে হলো। ওই সার্ভে রিপোর্টে আমরা যেটা দেখলাম যে পরে তালিকা যখন পেলাম আমরা, সেই তালিকাতে দেখলাম কিছু দুর্নীতি আছে। কি বলে বলা হয়েছে, মানে তপশিল উপজাতি, এই গ্রাম পঞ্চায়েতে কোনো তপশিল উপজাতি সম্প্রদায় ব্যক্তি আছে কিনা আমাদের জানা নেই, এবং দৃঢ়তার সহিত বলছি এই গ্রাম পঞ্চায়েতে নেই। এবং আরো কিছু সাধারণ ব্যক্তি, মাইনরিটি ব্যক্তিকে SC বলে, ST তো হয়ে গেল 5টা, SC বলে চালিয়ে দিয়ে কেবলমাত্র তাদের পাইয়ে দেওয়ার স্বার্থে, যাতে তাদের অনেক এর মধ্যে অনেক মানুষজনের দোতলা বাড়ি পাওয়া সত্ত্বেও কার টলার মালিক, মানে এক কথায় ওই বাড়িগুলো এই সার্ভেতে পাওয়ার যোগ্য নয়, তা তিনি তার মতো করে তালিকায় আনিয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য যে 563 প্রথম তালিকা, ওই তালিকায় পাইয়ে দেওয়ার জন্য ওদেরকে এইভাবে করে নামগুলো তুলে আনা হয়েছে। বিবেচনামূলক ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছ পরিবেশ তৈরি হয়, তার জন্য আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি, এবং যে বাড়িগুলো এখনো পড়ে আছে পাওয়ার যোগ্য, সেই বাড়িগুলো বিডিও সাহেবের কাছে ওনারা আবার বাড়ি পাওয়ার জন্য আবেদন করিয়েছেন। এই পঞ্চায়েতে মোট আসন 14টি, 7টি তৃণমূলের দখলে। জোটের দখলে 7টি, টসে জিতে প্রধান হন তৃণমূলের প্রদ্যুৎ বর্মন, উপপ্রধান হন জোটের পক্ষে কংগ্রেসের জয়দেব দাস। জেলাশাসক সুমিত গুপ্তা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। দেখেছি অভিযোগটা, মূলত যে অভিযোগ আছে আবাস প্লাস নিয়ে, মনে রাখতে হবে যে উপপ্রধান সাহেব বা অন্যান্য সদস্য বিরোধী যারা আছেন তারা যে অভিযোগ করেছেন আবাস প্লাস নিয়ে, এই আবাস প্লাসের তালিকা যারা তৈরি করেছেন আমরা করিনি, পঞ্চায়েতের মেম্বাররা করিনি, আবাস বন্ধুরা করেছে। এবং তারপরে
ইনকোয়ারি থেকে শুরু করে ফাইনাল লিস্ট পর্যন্ত সমস্ত বিডিও সাহেবের তত্ত্বাবধানে সরকারি কর্মচারীরা করেছেন, আমরা এখানে কোথাও ইনভলভ নেই। অতএব এই দুর্নীতির প্রশ্নের কোথাও আমরা জড়িত নেই, এসব অভিযোগ ভিত্তিহীন। বাকি যেটা বলছেন আমি পেপারে দেখিনি অন্যান্য কি অভিযোগ আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে যিনি মূল অভিযোগকারী উপপ্রধান সাহেব লজ্জা থাকার দরকার আছে ওনার। ওনার পঞ্চায়েতে আসার পরে আমরা সাত সাত বোর্ডে আছি, কখনো সেভাবে দেখিনি যে তারা বিরোধী, সকলকে নিয়ে চলার চেষ্টা করেছি। মিছামিছি খালি শুধু নির্বাচনকে সামনে রেখে ইস্যু তৈরি করার চেষ্টা, এছাড়া আর কিছু নেই। আমরা পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি এবং আমাদের দলের যারা নেতৃত্ব আছেন ওখানে তার বুথে গিয়ে পড়ে থেকে আমরা কাজটা তুলে দিয়ে এসেছি, বাঁধ রক্ষা করেছি, এবং তারপরেও পাবলিক তাকে ঘিরে ফেলেছিল, সেখানেও আমি নিজে, আমি এখনো বলছি আমি নিজে পিঠ পেতে সে তাকে রক্ষা করেছি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.কম।